ও তুই সকাল বিকাল বিরিটানিস না, আরে বা তোর ফুসফুসিটা খারাপ করিস না। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা গানে যাচ্ছি। গানটার নাম হচ্ছে সকাল বিকাল বিরিটানিস না। গানটা আমি নিজে লেখা, আমি তুষার রায় গানে যাচ্ছি। কিছু কারণ বলে দেই যে গানে আমি কি বলবো। বলে দিচ্ছি যে বিড়ি খেলে শুধু ক্যান্সারই হয় না, বিড়ি কোম্পানি শুধু ক্যান্সারটাই বলছে, কিন্তু অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক সব বিড়ি খাওয়ার ফলে হয়। কীরকম? ধূমপান করার ফলে আমাদের সেই ধোঁয়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসে যায়, সেই ফুসফুস থেকে আমাদের হৃদপিণ্ডে যায়, হৃদপিণ্ড থেকে পুরো দেহে রক্ত চালিত হয়, মানে হার্ট থেকে। এবার সেই যখন দূষিত রক্ত, দূষিত ফুসফুসের মাধ্যমে যে রক্ত তৈরি হচ্ছে হার্টের মধ্যে, সেই ফুসফুসের সঙ্গে তো হার্ট কিন্তু কানেক্টেড। সেই বিষাক্ত রক্ত যখন আমাদের যখন মাথার উপরে যায়, তখন আমাদের হয় ব্রেন স্ট্রোক। তখন বলে কি হলো রে, স্ট্রোক হলো। এবার হঠাৎ করে নিচে যখন নিচে যায়, তখন সেখানে আমাদের দেখতে পাই আমরা হার্ট অ্যাটাক। সেই ব্রেন স্ট্রোকে তাহলে একটা হচ্ছে ব্রেন স্ট্রোক, ফুসফুসে আরেকটার কারণ হচ্ছে হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক, এই দুটো কিন্তু বিড়ি খাওয়ার সঙ্গে কিন্তু যুক্ত। অনেকজন জানেন না, শুধু মনে করেন যে গলার ক্যান্সারই হয়, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলোও কিন্তু বিড়ি খাওয়ার ফলেই হয় বা ধূমপানের ফলে হয়। তাই আমাদের এই গান নিবেদন, নীতেশ্বর রায় আমি লিরিক্স লিখেছি, যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো না লাগে মাফ করবেন। গানটা আমি সচেতনতামূলক গান, তাই গানে যাচ্ছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, পুরো ভিডিওতে সঙ্গে থাকুন। গানে যাচ্ছি, তুই সকাল বিকাল বিড়ি টানিস না, ও হাই রে বাপের ফুসফুসিটা খারাপ করিস না। ও তুই সকাল বিকাল বিড়ি টানিস না, ও হাই রে বাপের ফুসফুসিটা খারাপ করিস না। হাওয়া টানার জন্যে এই ফুসফুসি মিলে, এই ফুসফুসিতে ধোঁয়া ঢুকাই কি যে মজা পেলে। হাওয়া টানার জন্যে এই ফুসফুসি মিলে, আরে এই ফুসফুসিতে ধোঁয়া ঢুকাই কি যে মজা পেলে। তুই অল্প বসে বিড়ি টানে ফুটে যাবি, ফুটে রে দাদা। ও তুই সকাল বিকাল বিড়ি টানিস না, ও হায় রে বাপের ফুসফুসিটা খারাপ করিস না। ও তুই সকাল বিকাল বিড়ি টানিস না, ও হায় রে বাপের ফুসফুসিটা খারাপ করিস না। দাদারে বিড়ি খাইলে ব্রেন স্ট্রোক, দাদারে বিড়ি খাইলে হার্ট অ্যাটাক হবে, বিড়ি খাইলে ব্রেন স্ট্রোক, বিড়ি খাইলে হার্ট অ্যাটাক। এই স্ট্রোক আর হার্ট অ্যাটাকে 45 বছরে না হয় গলার ক্যান্সার, তখন কানে মরবে বউ ছোয়াল, তখন কানে মরবে বউ ছোয়াল, ও তোর বেটার বিহা দেখা হবে না। ও তুই সকাল বিকাল বিড়ি টানিস না, ও হায় রে বাপের ফুসফুসিটা খারাপ করিস না। ও তুই সকাল বিকাল বিড়ি টানিস না, ও হায় রে বাপের ফুসফুসিটা খারাপ করিস না। সবার উপরে মাথা, তার উপরে নিচে বুক, বুকের মধ্যে ফুসফুসি দেখ
হচ্ছে ঝুঁকপু ও সবার উপরে মাথা তার মাথার নিচে বুকের মধ্যে ফুসফুসিটা করছে ঝুঁকপু এই বিড়ির ধোয়া চোখে গেলে ছানি পরে তোর বাচ্চা খেলে বাচ্চার কাশি ধরে ও তোর বহু বাচ্চা কাশে মরবে ক্যান্সারেতে তোর বাচ্চা হবে না ও তুই সকাল বিকাল বিড়ি টানিস না ও হায় রে বাপ তোর ফুসফুসিটা খারাপ করিস না ও হায় রে বাপ সকাল বিকাল বিড়ি টানিস না ও হায় রে বাপ তোর ফুসফুসিটা খারাপ করিস না রোজ রোজ কহি বিড়ি খায় নিজেকে ও তুই গার্লফ্রেন্ড কে ভালোবাসে রোজ কহি আই লাভ ইউ আর প্রতিদিন বিড়ি খায় নিজেকে কহিস ও তুই পরকে কি ভালোবাসবি ও বাবু পরকে কি ভালোবাসবি নিজেকে নিজে ভালোবাসলি না ও তুই সকাল বিকাল বিড়ি টানিস না ও হায় রে বাপ তোর ফুসফুসিটা খারাপ করিস না ও তুই সকাল বিকাল বিড়ি টানিস না ও হায় রে বাপ তুই সকাল সন্ধ্যা বিড়ি টানিস না ও হায় রে বাপ তোর ফুসফুসিটা খারাপ করিস না তো গান আমাদের এখানে শেষ আমি হিতেশ্বর রায় সঙ্গে দোতরা বাজালেন আমার বাবা দুলাল চন্দ্র রায় এবং জুড়িতে বাজালেন আমার মা নিরলা রায় তো গানটা কেমন লাগলো প্লিজ চ্যানেলে বলবেন যদি ভালো লাগে তো প্লিজ গুড লিখে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আরও পরের গানে দেখা হচ্ছে এরকমই কোনো সচেতনতামূলক বা মোটিভেশনের গান নিয়ে আসছি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ আলবিদা।